মুহূর্তত একটা ব্রেকিং নিউজ লৈ আহিছো। এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এইবার এখন যাত্রীবাহী বাস পথর পরাই বাগরি পড়েছে। দুজনকৈ যুবকর মৃত্যু হয়েছে আর আঘাতপ্রাপ্ত হয়েছে বাসখন থাকা কেইবাগৰাকীও যাত্রী। এই মুহূর্তত সবিশেষ জনাম। পুনৰ ৰাজ্যত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। আমি জানাই আছো ভয়ঙ্কর বাস দুর্ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যত। ক্যামেরাত বন্দী হয়েছে ভয়ঙ্কর দৃশ্য, কেন এইবার এখন যাত্রীবাহী বাস দুর্ঘটনাত পতিত হয়েছে। বাসখন থাকা কেইবাগৰাকীও যাত্রী, দহরও অধিক যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে। পথরপরা বাগরি পড়েছে এখন যাত্রীবাহী বাস। থিতাতে নিহত দুজনকৈ যুবক, আহত হয়েছে অন্য ১৩ জনকৈ লোক। লক্ষীপুরের পৰা গুৱাহাটী অভিমুখী আছিল এই যাত্রীবাহী বাসখন। আমি জানাই আছো এই মুহূর্তের এটা ব্রেকিং নিউজ। মটর সাইকেল আর যাত্রীবাহী বাসর মাজত মুখামুখি সংঘর্ষের ফলতে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটো। গোয়ালপাড়ার লক্ষীপুর বলাইখামর সাইনবোর্ডত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহত হয়েছে দুজনকৈ যুবক, কান্তাপুরের বাহারুল ইসলাম আর আইবুল হুসেইন নামের দুজন যুবকে প্রাণ হেরুয়াইছে। দুর্ঘটনাগ্রস্ত বাসখন আছিল ১৩গৰাকীকৈ যাত্রী। বাসখন পথরপরা বাগরি পড়েছে। আহতসকলক লক্ষীপুর মহকুমা অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আমি জানাই আছো বাসখন থাকা আটাইকেইজন যাত্রীক কম বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার হাতত দৃশ্য আছে বাসখন কেনে ধরনের বাগরি পড়েছিল। ভয়ঙ্কর দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত। আমি দেখাই আছো এয়া লক্ষীপুরের দৃশ্য, চাওক। লক্ষীপুরের এই ভয়ঙ্কর ঘটনা, এখন বাস, এইখন যাত্রীবাহী বাস পথর পরা কেনে ধরনের ধাননি পথারত বাগরি পড়েছে আমি দৃশ্য দেখাই আছো। এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে। গোয়ালপাড়ার যেসমূহ বাস আছে লক্ষীপুরের পর গুয়াহাটী অভিমুখী বাসবর প্রায়ই দুর্ঘটনার পতিত হওয়ার বাতরি আমি বিগত সময়সাত সম্প্রচার করেছো। কিন্তু আজির দিনট দিনের প্রায় একমান বজাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পথর পরা এইখান স্ক্রিনত আপনার দেখিছে যাত্রীবাহী বাসখন বাগরি পড়েছে পথর পরা। আর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার থিতাতে নিহত হয়েছে দুজনকৈ যুবক, আহত হয়েছে বাসখন থাকা ১৩জনকৈ যাত্রী। যে মটর সাইকেল আর বাসর মুখামুখি সংঘর্ষের ফলতে এই যেহেতু দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, যার ফলে এ ধরনের বাসখন পথর পরা বাগরি পড়েছে ধাননি পথারত। লক্ষীপুরের পর গুয়াহাটী অভিমুখী আসিল এই বাসখন। আর বাসখন থাকা যাত্রী আসিল সেই যাত্রীর মন্তব্য আছে, যেহেতু আহতসকলক ভর্তি করা হয়েছে চিকিৎসালয়ত। মন্তব্য আগবাইছো। খালি পড়া বিলাই তুমি জানি, তারপরে আমরা পাড়া যে বাইকেলা একটা ডেড বডি আর একটা আর আমরা গাড়ি মানুষ গাড়ি কোন জায়গাতে কোন জায়গাতে লক্ষ্মীপুর থেকে আপনার থানা পাড়া স্যার লক্ষ্মীপুর থেকে থানা পাড়া গুয়াহাটি যাওয়ার গুয়াহাটি থানা কয়জন মানুষ আছেন যে গাড়িতে মনে ধরেন প্রায় ৪০ জনের উপরে আছে মানে প্রায় সিট ব্যক্তি কে বেশি চেয়ে আহতসকলক লৈ আহিছো, উদ্ধার করে আনিছো ঘটনাস্থলীর পর। আমার লক্ষীপুর আরক্ষী বিষয়া মহোদয়ও আসলে, গাড়ি ঘোড়ার সুবিধা এম্বুলেন্স আই পাই নাছিলে। তো এইখানে টাইমত মই পালো, রাস্তাত মই গোলপাড়ার পর আহি আসিল। আই থাকাতে আহত মেজর পেশেন্ট মই লই আসো আর চারিজন মই গাড়ি লই আসো আনি লক্ষীপুর এডমিট করি। প্রশাসনে যথেষ্ট সহায় করে আছে, তাতে মানুষ লড়াই আছে, এম্বুলেন্সও আছে, বহুত মানে মানুষ ইঞ্জুরিজ হয়েছে। প্রসেসার নিজে ফিল্ডত আছে, মই নিজে চাই আহিল। ইতিমধ্যে আমি ইয়াতে আহি পাইছো, আহি পাই মানুষজনক চিনি নাপাও, আননোন পার্সন, তার গার্জেনও এতিয়ালৈকে পোৱা নাই। এখানে মেডিকেলত এডমিট দিয়া হল, বেশি মেজর রিজন আছে, বাকি আর ৩-৪ জন আছে।
মৃত্যু হওয়াতো মই ইমানখিনি গম নাপাওঁ। ডক্টৰে কৈ আছে অৱস্থা বহুত বেয়া, ৰেফাৰ কৰিছিল গোৱালপাৰালৈ, কিন্তু যিখিনি অৱস্থা আছে এইখিনি অৱস্থাত মানে সবে কৈ আছে ইয়াকতো ৰেফাৰ কৰি লাভ নহ'ব, মৃত্যু হ'ল নাই মই গম পোৱা নাই। গাড়ীটো লক্ষীপুৰৰ ফালৰ পৰা যাই আছিলে, আমি পাইছোঁ চাইনবোৰ্ড পাৰ হৈ আহি বাইক আৰু মটৰচাইকেল, বাইক আৰু হেৰি বাছ গাড়ীৰ মাজত এক্সিডেণ্ট হৈছে। মানুহ মই হিচাপ কৰা নাই, তো প্ৰায় 15 প্লাছ 15 ওপৰত হ'ব এজন, আৰু এজন মই লৈ আহিছোঁ। এতিয়া এইটো ইয়াৰ সম্ভাৱনা বহুতে বেয়া কণ্ডিশ্যন, অক্সিজেন টক্সিজেন দি ৰাখিছে। আহতসকলক লৈ আহিছোঁ, উদ্ধাৰ কৰি আনিছোঁ ঘটনাস্থলীৰ পৰা আমাৰ লোক।